गुड बॉय, कालू कालू इज ए गुड डॉग। গুড ইভিনিং, আজকে আবার হোটেলের লাইফস্টাইল দেখে 20 নম্বর দিন। আজকে খুবই বৃষ্টি হচ্ছে, আমার সাথে আছে হরি। তো হরি চলো, রাত 8টা বাজে, রাত্রের ফ্রাইড রাইস আছে ব্যাগের মধ্যে, তো রাত্রে গিয়ে বিরিয়ানি ফ্রাইড রাইস খাবো আজকে, ঠিক আছে? বৃষ্টি হচ্ছে পুরো, দেখতে পাচ্ছ এখানে সদ্য ও বৃষ্টির জল তো পড়েই যাচ্ছে, সদ্য অফিস ছুটি হচ্ছে, সবাই বেরোচ্ছে। বৃষ্টি তো হচ্ছে, আমার ছাতাটা হরি খারাপ করে নিয়েছে, কোথায় হারিয়ে দিয়েছে। আজা নেই নেই তুই আজা, দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি হয়ে গেছে পাঞ্জিমে, অফ সিজনেও বৃষ্টি চলছে। ঠিক আমার ঠিক পিছন দিকে অনেক হোটেলস আছে, ভালো ভালো জায়গা আছে, ওদিকে ঘুরতে আসুন পাঞ্জিমে থাকলে ফ্রি টাইম। বৃষ্টির জন্য পাঞ্জিম বাস স্ট্যান্ডটা আরও চপচপ লাগছে পুরো বৃষ্টিতে, সবাই ভিজে ভিজে ঘুরছে, আমিও ভিজছি একটু একটু। তো কালকের পাঞ্জিমের ব্লগটা করেছিলাম, সদ্য 15টার মতো ভিউজ হয়েছে, আজকের আবার ভিডিওটা ছাড়ছি, কত ভিউজ আসে দেখা যাক। ভিউজ তো একদম আসে না, সব ফুলের দোকান, গাছের দোকান, চুল কাটার দোকান, কেরালা স্টোরস, তারপর মোবাইল দোকান, অনেক কিছু দোকান আছে এখানে পাঞ্জিম বাস স্ট্যান্ডের মধ্যে, আপনারা যা খুঁজবেন তাই পাবেন। এর থেকে ভালো পাঞ্জিম মার্কেট চলে গেলে আরও সব কিছু পাওয়া যায়। বাসটা আছে ঠিক পিছনেই, বাস আসছে দেখতেই পাচ্ছ। তো আজকে 20 নম্বর দিনের ট্রাভেলে দেখা যাক কী হয়, কত তোমাদের রিয়াকশান আসে কি আসে। তবে বন্ধুরা গাইস একটু রিয়াক্ট করো, কেমন কি ভিডিও হচ্ছে আর কি এক্সপেক্ট করো। আমার সদ্য বাসগুলো ঢুকছে, এখনই টাইম বা বেশি হয়নি, 8টা বাজতে যায়, তাই একটু ক্রাউডও আছে বাস স্ট্যান্ডের মধ্যে, পুরো জলই জল। এ বাবা, সামনে গাড্ডা আছে, তাই ভিডিও করতে করতে যেন গাড্ডায় না পড়ে যাই, তাহলে মোবাইলটাও যাবে আমিও যাব, জামা কাপড় সব চলে যাবে। বাহ, সুন্দর সুন্দর মিষ্টির দোকান। প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, না করলে ভালোই লাগে না। আরে ইয়ার, তোমরা কিছু বোঝো, স্ট্যান্ডের ভেতরে এটা অনেক কিছুই পাওয়া যায়, টিকিট কাউন্টার এখানে। বাসটা ফুল হয়ে যাচ্ছে, এখানে পুরো রায়বন্দরের বাস দাঁড়ায়, উপরে পন্ডা মাঠগাঁও লেখা আছে না, ওইদিকে মাঠগাঁও, এখানে মাঠগাঁও শাটেলের টিকিট পাওয়া যায়। এখানে দোকানও আছে, সামনে পুজো হয়, তার একটু লাইট ফাইট লাগানো আছে। পিছনের বাসটাই উঠবো, তো চলো উঠি। কুকুর দুটো খেলছে ভালো, এটা কপেল, আবার 20 নম্বর দিনে কপেলে নেমে বললাম, তো যাই সামনে। আর বৃষ্টির দিনে ছাতাটা হারিয়ে গেল, আবার একটা ছাতা আনতে হবে, না ছাতা থাকলে খুব প্রবলেম হয়। আজকে আর দিদির দোকানে ঢুকবো না, কেননা ক্যাশ তো নেই একদম, তবে দেখি, হ্যাঁ দিদির দোকানে ঢুকি, ক্যাশ উঠাতে হবে, ঠিক আছে, একটা পেমেন্ট করি, যাই হোক 50 টাকার মতো ক্যাশ নিতে হবে। তো চলো যাই ক্যাশ নিতে, দিল ছাতা একটা লাগবে আমাকে রাখতে হবে। সেই সামনে ঠিক আরিয়ানো আছে, সামনে ট্রাকও আসছে, বাবা হেভি ডেঞ্জার। কী দিচ্ছে, এক স্লাইস দো বাতরাম, এনার্জিওয়ালা স্টিং, ঠিক আছে, ইসকো পিনে কে বাদ ঝিঙ্গা লালা, একদম এনার্জি আয়েগা। কুছ নেই রে, ক্যা খায়গা ওই, বিস্কিট দেগা, দে ইসকো, আর আয় থোড়া সা সামাল, এ উধার উধার তেরা মালিক উধারে, গুড ডে, দেখ রা একদম খা, লে 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 রে, গুড বয়, কালু কালু ইজ এ গুড ডগ, ভেরি গুড ভেরি গুড, উসকো খানে দে থোড়া আরামসে, হ্যাঁ চল, ও তেরে লিয়ে গুড ডে হ্যাঁ, আরামসে খানা খালো, সো যা উসকে বাদ। তো এ স্টিং থোড়া সা এনার্জি নিয়ে নিকলে, তেরা স্টিং কি দেবে, আমি মারেগা নেই, মার লে আজকে লিয়ে স্টিং, এনার্জি চাইয়ে আমি। রায়বন্দরে আজকেও ভাসাড আছে, ঠিক আছে, আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডে খেলা চলছে, যেখানে কুকুরটা সামনে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে ওয়ানডে খেলতে। আচ্ছা প্লেস মিলাতে রেখো, একটা একটা বেয়াদব কুকুর রে তুই,
যেখানটায় সেখানটায় পেশাব করছে একদম রাস্তা ক্লিয়ার। তবে গাড়ি ঘোড়া কখন চলে আসে বুঝতেই পারা যায় না। সামনে ড্রেন গোয়াটা বন্ধ আছে, তবে খেলা চালু হচ্ছে, লাইট নেই, উইথাউট লাইটে খেলছে। ভেরি গুড, খেলো খেলো মারো। পুরো বৃষ্টি হয়ে একদম কাদা করে দিয়েছে রাস্তাগুলো। তো 20 নম্বর দিনে গাইস একটা সাবস্ক্রাইব করে দিন, আর একটা ভালো যদি লাগে একটা লাইকও দিয়ে দিন। তবে ভালো তো লাগবে না, দেখো শুধু ভালো লেগেছে এই কুকুরটার, খাচ্ছে খাচ্ছে ঘুরছে। মার্সিডিজওয়ালা ঘরটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো আবার সেই পৌঁছে গেলাম আমাদের রুমে, খুবই কাছেই। তো আজকের ডেট 20 নম্বর দিন খতম, চালু করেঙ্গে 21 নম্বর দিন, মানে কালকের দিন আবার শুরু করব এই সময় ব্লগটা, ঠিক আছে? তো গাইস আজকের জন্য গুড নাইট, বাই বাই, টাটা।